আমি পায়েল আর বাকি কিছু কথায় তোমাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজ সানডে, কাল স্যাটারডে আমাদের ছোটোখাটো একটু প্রোগ্রাম ছিল আমাদের ওদের অ্যানিভার্সারি উপলক্ষে। তো আজকে ওই উপলক্ষেই আমরা সানডেতে একটু বেরিয়ে পড়ছি, একটু আউটিংয়ে, ডে আউটিংয়ে। তো ওই জন্য একটু নতুন একটা জায়গায় যাব ভাবছি। তো দেখা যাক, সেখানে আমরা এখন বেরোচ্ছি, তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সেই জায়গাটা। তো চলো, আমাদের সাথে আমাদের বন্ধুদেরকেও নিয়ে নিয়েছি। এই যে আমাদের বাহন বেরিয়ে গেছে, আর দাঁড়াও দেখাই, আমার বেটু আর সব ফ্রেন্ডরা রেডি। তো আমরা এই গাড়িতে চেপে পড়ব, এবার আমরা বেরিয়ে পড়ছি। চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি, আর কোথায় যাব অবশ্যই তোমাদেরকে দেখাবো বলি আজকের এই ব্লগটা। চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। রেডি মৌমিতা, স্বাগত আমাদের সেই আবার একসাথে পথ চলা, তাই তো? রিয়া, বিকিরণ, পাপন, হাই বলো। চলো আমাদের, ও আমাদের ড্রাইভার দাদাকে দেখাই, কোথায় গেল ড্রাইভার দাদা? ঠিক আছে, তো উঠে গেছি। আমাদের আবার যাত্রা শুরু, সবাই একসাথে অনেকদিন বাদে, তাই না? এই আমার থেকে দেখাই যাচ্ছে না, এই সবাইকে দেখা যাবে, সবাইকে আমার থেকে দেখা যাচ্ছে এখন বাজে দুপুর 12টা। তো আমরা এখন বেরোলাম, আমরা এখন আছি নিয়ম বাইপাসে। দেখো, নিয়ম বাইপাস থেকে আমরা আনন্দপুরের রাস্তা হয়ে বাসন্তী হাইওয়ে উঠে পড়ব। তো বাসন্তী হাইওয়ে থেকে এবার আমরা যাব আমাদের যে গন্তব্যস্থল ঘটকপুকুর, সেখানে একটা রিসোর্টে আমরা যাচ্ছি। রিসোর্টটার নাম হচ্ছে বনবীতি রিসোর্ট। এই দেখো, আমরা ঘটকপুকুর ঢুকে গেছি, আমাদের রিসোর্টের প্রায় কাছাকাছি চলে এসেছি, রিসোর্টে ঢোকার মুখেই। এই যে আমরা এবার পার্কিং জোনে পার্কিং করে দিচ্ছে, রিসোর্টের সামনে নেমে গেছি। তো চলো তোমাদেরকে একটু রিসোর্টের বাইরেটা দেখাই, আর কোথায় পার্কিংয়ের ব্যবস্থা সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। রিসোর্টের এন্ট্রিটা, আর ঠিক দেখো এই সাইডগুলো পাশে একটু দেখিয়ে দিই তোমাদের। তো এখান থেকে তো আমরা আসলামই, দেখলে সোজা রিসোর্টটা চারদিক, আর রিসোর্টের ঠিক উল্টো দিকেই পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। বেশ বড় জায়গা, কোনো অসুবিধা নেই পার্কিংয়ের জন্য। তো চলো এবার আস্তে আস্তে রিসোর্টের ভেতরে আমরা ঢুকি। তো পার্কিং করা হয়ে গেছে, দেখো রিসেপশন। রিসোর্টের বাঁদিকেই করা, এই দেখো ছোট্টখাট্টো বসার দোলনার ব্যবস্থা করা রয়েছে, আর ডান দিকে ওখানে খাওয়ার আয়োজন। তো আমরা কোনো রুম বুক করিনি, যেহেতু আমরা আজকেই ফিরে যাব। তো চলো আমরা সারাদিন কীভাবে কাটাই আর কত কী খরচা পড়ে সবটাই আমি তোমাদের আস্তে আস্তে বলবো। চারদিকে ছাউনির মতন করা আছে, যেখানে বসে আর কি
খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর ওদিকে রুমও রয়েছে। যারা রুম বুক করতে চায় তারা কিন্তু এই রুমগুলোতে থাকতে পারে। পাপান, তুমি দোলনা চড়বে? ঠিক আছে, দাঁড়াও একটু, রোদটা কমু। তোমাদেরকে একটু দেখালাম, তো চলো আস্তে আস্তে পুরোটা দেখাবো। এখনো পর্যন্ত আমাদের খুব ভালোই লাগছে এসে। বাড়ি থেকে খুব একটা বেশি দূরেও নয়, মোটামুটি কাছে। দেখি কি খাওয়া যায়, খাওয়ার ব্যবস্থাটা কিরকম এখানে, চলো দেখে তোমাদেরকে জানাচ্ছি। পাপান, কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর না? পাপান পোজ দিচ্ছে তো এখানে। পাপান তো পোজ দিচ্ছে, আমরা কেন বাদ যাই? তাই ভাবলাম আমরাও একটু পোজ দিয়ে দিই। সবাই মিলে আমরাও একটু সেলফি তুলে নিলাম। এত সুন্দর জায়গা, ছবি না তুললে অসম্পূর্ণ হয়ে যায়, তাই না কি? এখানে টেন্টও বুক করতে পারে, ছোট ছোট টেন্ট করা রয়েছে। আর আমার বেটু তো পেয়ে গেছে ওর খেলার সরঞ্জাম, সিস চড়ছে এখন, দোলনা আছে। মানে বাচ্চাদের এন্টারটেনের বেশ ভালোই জায়গা। রিসোর্ট যেরকম হয় বাচ্চাদের তো বেশ ভালোই লাগে জানো, আর বড়দেরও তো বেশ ভালোই লাগে। মানে সবার জন্য রিসোর্টটা কিন্তু একটা বেশ ভালো জায়গা, বড় বাচ্চা সবারই খুব ভালো লাগে। থাকার জন্য কুঁড়ে ঘরের মতো করা রয়েছে। বেশ বেলা হয়ে গেছে, এবার একটু খাওয়ার দিকে যাওয়া যাক। ব্যাস স্লাইড দেখেছে, মানে এবার স্লাইড চড়তে হবে ওকে। দুপুর একটা থেকে খাওয়ার টাইমিং, তো এখানে অলরেডি লাঞ্চ কিন্তু স্টার্ট হয়ে গেছে, বুফে সিস্টেম। দেখো একটা থেকে কিন্তু খাবার এখানে আয়োজন শুরু হয়ে গেছে, পুরোটাই বাফেট করা রয়েছে এখানে। দেখো খুব সুন্দর করে সাজানো রয়েছে, ছিল হচ্ছে ভাত ডাল শুক্তো। দেখো ডাল শুক্তো, আলু পোস্ত, আলু ঝিঙে দিয়ে পোস্ত, স্যালাড তো রয়েইছে, পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি। এটা যারা ভেজ খাবে তাদের জন্য, তো ভেজটা হচ্ছে কমন। এরপর যে যেটা নেবে, চিকেন আছে, মাটন আছে, দেখেছিলাম ভেটকি মাছের পাতুরি আছে, যে যেরকম আইটেম নেবে সেটা নিতে পারো, ভেজটা হচ্ছে কমন। আমার মনে হয় যারা ননভেজ খাও তারা তো ওগুলো খেতেই পারো, আর যারা ভেজ খাও তাদের জন্য কিন্তু দারুণ আইটেমের আয়োজন। এগুলো প্রত্যেক কটাই খুবই সুস্বাদু, আমাদের খুব ভালো লেগেছিল। দেখতে পেলে বাইরেও অনেকে খাচ্ছে, আবার কিছুটা জায়গা খাওয়ার ব্যবস্থা করা রয়েছে, একটা কুঁড়ে ঘরের মতন ছাউনি দেওয়া, সেখানে খুব সুন্দর ডেকোরেশন করে খাওয়ার ব্যবস্থাও করা রয়েছে। আর আমার বেটি তো আছেই, ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ও ওই স্লিপ চড়ছে। তো যাক, ওর খুব মজা হয়েছে এখানে এসে, ওর খুব ভালো লেগেছে, এটাই আমরা খুব হ্যাপি হয়েছি ওকে দেখে। আর নিয়ে নিয়েছে ওরা, কেমন টেস্ট গো? ভালো না? কি কি ছিল? পাঁপড়, মিষ্টি, মানে গোলাপ যেমন। হ্যাঁ ভালো, টেস্টগুলো সবকটাই মোটামুটি ভালো না? খাবার খাওয়ার পালা চলছে এখন, দুপুরের লাঞ্চ। তো তোমাদের বলি আজ একটা কিন্তু বিশেষ দিন, স্বাগত মৌমিতার আজ 50th অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু আজকে আমাদের এখানে আসা, এখানের প্ল্যানিং। তো খুব ভালো লাগছে এসে, একসাথে সবাই মিলে আনন্দ করতে পারছি।
ওদের এই বিশেষ দিনটা সেলিব্রেট করতে পাচ্ছি, এই জন্য আমাদের আমরা খুব হ্যাপি, আর ওরা তো হ্যাপি হয়েইছে। আর ছেলে তো সুইমিং পুলের দিকেই তাকিয়ে আছে, কখন গিয়ে ওখানে ও আনন্দ করবে। যেটা মূল আকর্ষণ রিসর্টে, খুব সুন্দর কিন্তু বেশ ভিউটা চারদিকে। কিছুক্ষণ সময় কাটানোর জন্য কিন্তু একটা বেশ ভালো জায়গা এটা। তুমি কি সুইমিং করতে চাও পাপান? তুমি কি সুইমিং পুলে নামতে চাও? ঠিক আছে পাপান, দেখ প্যাক প্যাক পাপান চলে এসছে এদিকে হাঁস দেখতে। খিদে দেখতে পেয়েছিস? ওদের খিদে পেয়েছে, নীলপুরের মতন করা আছে। একটু শুকিয়ে গেছে তো এটা মনে হচ্ছে নতুন করছে কিছু একটা, এটা বাঁধাচ্ছে একটা পুকুরের মতো। আরো সুন্দর লাগবে এটা যখন পুরো তৈরি হয়ে যাবে। এই দেখো পাপানকে দেখে আমারও একটু মনে হলো পাপানের মতন একটু ছোট হয়ে যাই, তাই আমিও নেমে পড়েছি ওর সাথে খেলতে। এক এক সময় এরকম ছোট হতেও বেশ ভালো লাগে, তাই না বলো? দোলনার প্রতি যেন আমার একটা আলাদাই আকর্ষণ, তাই যেখানেই দোলনা দেখি আমিও নেমে পড়ি সেখানে চড়তে। এই দেখো কি সুন্দর সবুজ ঘাস, দেখতে এত ভালো লাগছে তাই ভাবলাম এখানেও একটু ছবি তুলে নিই, তাই জন্য আমরা বসে পড়েছি একটু ফটো তোলার জন্য। আমরা এখনো পর্যন্ত যতটুকু ঘুরলাম খাওয়া দাওয়া করলাম, আমাদের প্রত্যেকটাই কিন্তু জিনিস খুবই ভালো লেগেছে এখানে, তাই বন্ধুরা বলছি তোমরাও কিন্তু এখানে এসে কিছুটা সময় একদম কাটাতেই পারো, খুব ভালো লাগবে। আশা করি তোমাদের পুচকেদেরকে নিয়ে তোমরা এখানে চলে আসবে। আমার পুচকেকে তো দেখলে ও কতটা হ্যাপি হয়েছে, আশা করি তোমাদের পুচকেদেরও এখানে খুব ভালো লাগবে। এবং যারা কাপল আছো তারাও চলে আসতে পারো, নাইট স্টে যদি নাও করো তাও তোমাদের ভালো লাগবে। আমাদের ডে আউটেই কিন্তু খুব ভালো লেগেছে, নাইট স্টে করলে তো আর কোনো কথাই নেই, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এবার একটু চলে এলাম সুইমিং পুলের কাছে। আমরা আর সুইমিং পুলে এবার নামলাম না, নেক্সট টাইম যখন আমরা নাইট স্টে করব তখন ইচ্ছে আছে সুইমিং পুলে অবশ্যই নামব। তো আজকে একটু ঘুরে চারদিকটা দেখছি কীরকম কী ব্যবস্থা, আর পুচকে তো নামার জন্য লাফাচ্ছে কিন্তু ওকেও আর নামালাম না। তো তোমাদের এবার বলি আমাদের ডে আউটে কত খরচা পড়েছে। আমাদের কিন্তু 500 লেগেছে ভেজ থালিতে, তো আমরা এক্সট্রা করে চিকেন নিয়েছিলাম, চিকেনের প্লেট ছিল 200 টাকা করে পার হেড প্লেট, তো টোটাল 700। তো এবার 700-এর মধ্যে পার হেড আমাদের 700-এর ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো, তো সবার 700 করে লেগেছিলো। তো এবার যদি সুইমিং পুলে নামতাম সেটাই লাগতো 150 করে, আর সুইমিং কস্টিউমের জন্য 150। তো তোমরা যদি নাইট স্টে করো সেটা কিন্তু
প্যাকেজের সাথে রিলেটেড থাকতো, সেটার জন্য আলাদা করে কোনো সুইমিং পুলের কস্ট দিতে হতো না। তো ফ্রেন্ডস, আমরা দেখতেই পেলে পুরো জায়গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম, বেশ ভালো লাগছে, কিন্তু খুব মনোরম পরিবেশ। সুইমিং পুলের কাছে আমরা এখন একটু বসে আড্ডা দিচ্ছি সবাই, ফটো তোলার সেশনও চলছে। তো একটু এখানে আমাদের লাঞ্চটা সেরে একটু আমরা একটু আড্ডা দিয়ে রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে পড়বো। খুব ভালো লাগছে, পারলে তোমরাও একবার এখানে এসে ঘুরে যেও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে জায়গাটা। কাছাকাছির মধ্যে যারা কলকাতার থাকো তাদের বেশ কাছাকাছি একটা জায়গা এটা, আর সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা, কম খরচে তোমরা একবার এখানে দেখে যেতে পারো। আমাদের তো খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সব থেকে আরামদায়ক জিনিস না, কি খাচ্ছ? কোল্ড ড্রিঙ্কস শেষ করে দিলি তুই সারা বোতলটা? তুই পুরো বোতলটা শেষ করে দিলি? এখানে একটু কোল্ড ড্রিঙ্কস জল খাওয়া হচ্ছে এখন বসে, মানে এত গরম, জল খেয়ে যেন পোষাচ্ছেন, খুব গরম, আর পারা যাচ্ছে না। চাই একদমই তাই, কোল্ড ড্রিঙ্কস খেয়ে যেন তৃপ্তি হচ্ছে না, মানে আরো খেয়ে যাই আরো খেয়ে যাই, যেটা সবসময় অ্যাভয়েড করি সেটাই খেতে হচ্ছে আজকে। তো এখন আমাদের জল খাওয়ার পর্ব, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর্ব চলছে। তো এখানকার বেড চার্জটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তো তোমরা দেখে নাও, বাজেট ফ্রেন্ডলি আছে মোটামুটি, আর খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি, দেখেই বুঝতে পারছো জায়গাটা থাকার জন্য কিন্তু খুব সুইটেবল। আমরা আজকে থাকলাম না, নেক্সট টাইম হয়তো ট্রাই করব, আমাদের বেশ ভালো লেগেছে, ওই জন্য চেষ্টা করবো আরও একবার আসার। তো তোমরাও এসো, ভালো লাগবে আশা করি। এটা হচ্ছে অফিস ঘর, এখানে মোটামুটি থাকার জন্য কিন্তু কটেজ রয়েছে 2750 থেকে স্টার্টিং, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, আর ডিলাক্স ডাবল বেড হচ্ছে 3000 3050, হচ্ছে প্রিমিয়াম ডাবল বেড, আর ফোর বেড ফ্যামিলি রুম হচ্ছে 5200, আর টেন্ট নিলে 2000 টাকা। তো এগুলো পেয়ে যাচ্ছ তোমরা, আর যদি কোনো অকেশন পারপাস তোমরা নিতে চাও তখন সেটা প্যাকেজ হয়ে যাবে। তো আমি ফোন নাম্বারটা আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। সন্ধে হয়ে গেছে, কিছু কিছু লাইটও জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু আর অপেক্ষা করবো না, এবার আমাদের বাড়ি ফিরতে হবে, তো তাই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। সন্ধের পরে লাইটগুলো জ্বললে হয়তো আরও সুন্দর লাগবে দেখতে, যদি এখানে আজকে স্টে করতাম তাহলে সবটা দেখতে পেতাম। তো চেষ্টা করবো নেক্সট টাইমে এসে স্টে করার, আমাদের খুব ভালো লেগেছে। চলো বেরিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই, যেতে যেতে তোমাদের সাথে কথা বলি, আর এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা। তো বন্ধুরা দেখো, আজকের মতন ঘোরা আমাদের এখানেই ইতি, এবার আমরা বেরিয়ে পড়ছি। তো যেতে যেতে তোমাদেরকে রাস্তাটা একটু দেখাই, আর বলে দিই আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্টস করো, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।